নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়ে গেছি কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই 1 তারিখ থেকে 4 তারিখে 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে 2021 সালে, সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 2021 সালে পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? আমি ইংলিশেও দিয়েছি আজকে কোয়েশনগুলো। হোয়ার উইল দ্য মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বি হেল্ড ইন 2021? অ্যান্সার হবে ইউনাইটেড আরব এমিরেটস। বন্ধু, আজ আমার বাংলা এবং ইংলিশ দুইভাবেই প্রশ্ন দেওয়ার একটাই উদ্দেশ্য, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক টার্ম আমরা শুধু ইংলিশেই পাবো, বাংলায় পাবো না। তো যাতে আপনাদের সেটা বুঝতে অসুবিধা না হয়, সেই কারণেই আমার এই প্রয়াস, আশা করি আপনাদের উপকারে লাগবে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক গ্রহাণু দিবস কবে পালিত হয়? হোয়েন ইজ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রয়েড ডে সেলিব্রেটেড? অ্যান্সার 30শে জুলাই। পরবর্তী প্রশ্ন, স্টিফান লোফভেন কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন? স্টিফান লোফভেন রিজাইন্ড অ্যাজ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? অ্যান্সার সুইডেন। অ্যাবাউট সুইডেন, মানে সুইডেন নিয়ে আমি কিছু ইনফরমেশন আপনাদের দেব। সুইডেনের রাজধানী হলো স্টকহোম, মুদ্রা হচ্ছে সুইডিশ ক্রোনা। পরবর্তী প্রশ্ন, টুইটারে ভারতের নতুন গ্রিভেন্স অফিসার পদে কে নিযুক্ত হলেন? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ গ্রিভেন্স অফিসার অফ ইন্ডিয়া অন টুইটার? অ্যান্সার জেরিম ক্যাসেম। পরবর্তী প্রশ্ন, আচ্ছা আমি কিওয়ার্ডস দিয়েছি, অর্থাৎ টুইটার সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন আমি দিয়েছি। টুইটারের সিইও হলেন জ্যাকার্ট রোসি। প্রতিষ্ঠা সাল 21শে মার্চ 2006। সদর দপ্তর সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। মানে টুইটারের সদর দপ্তর হচ্ছে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। পরবর্তী প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় 1 বছরের জন্য নিযুক্ত হলেন কে কে বেণুগোপাল রাও? ইনি ভারতের কততম অ্যাটর্নি জেনারেল ছিলেন? কে কে বেণুগোপাল রাও হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ফর 1 ইয়ার? হাউ লং ওয়াজ হি দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? তো দেখুন বন্ধুরা, আমি অ্যান্সারটা বলছি কততম অ্যাটর্নি জেনারেল ছিলেন। এর আগে আমি একটা বলে দিই যে দেখুন, এটাও একটা প্রশ্ন হতে পারে যে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় 1 বছরের জন্য নিযুক্ত হলেন কে? তাহলে তার অ্যান্সার হবে কে কে বেণুগোপাল রাও। এই অ্যান্সারটা হবে তার, যে কে কে বেণুগোপাল রাও, উত্তরটি হবে 15তম। কিওয়ার্ডস দেখুন, ভারতের রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন। তাহলে অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? আমাদের ভারতের রাষ্ট্রপতি। সংবিধানের 76 নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ আছে। তাহলে আমাদের সংবিধানে কত নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ আছে? 76 নম্বর ধারায়। 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার তাদের সমস্ত সরকারি চাকরি পরীক্ষা থেকে ইন্টারভিউ তুলে নিল? হুইচ স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি উইড্র ইন্টারভিউজ ফ্রম অল দেয়ার গভর্নমেন্ট জব এক্সামস? অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো আমি কিছু অন্ধ্রপ্রদেশ সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে দেব। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি। রাজ্যপাল, মানে বর্তমান রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচন্দন। সম্প্রতি অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার এপি পুলিশ অ্যাপ লঞ্চ করল। পরবর্তী প্রশ্ন দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় জাপান আদলে জেন উদ্যান ও কাইজেন একাডেমি উদ্বোধন করলেন? হোয়ার ডিড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন অ্যাগুরেটে জাপান স্টাইল জেন গার্ডেন্স অ্যান্ড কাইজেন একাডেমি? অ্যান্সার আমেদাবাদ। গুজরাটের আমেদাবাদ শহরে তিনি জাপান আদলে জেন উদ্যান ও কাইজেন একাডেমি উদ্বোধন করলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় শুটার রোহি সার্জাবাদ ISSF ওয়ার্ল্ড শুটিং প্রতিযোগিতায় কোন পদক জিতলেন? ইন্ডিয়ান শুটার রোহি সার্নবাদ। দেখুন, সার্নবাদ বানানটা ইংলিশে পেলে এই স্পেলিংটা পাবেন এবং বাংলায় হলে এই বানানটা পাবেন। তো এই কারণেই কিন্তু আমি বাংলা এবং ইংলিশ আজকে মিক্স ম্যাচ করে দিয়েছি।
on which medal in ISSF World Shooting Competition? Answer দেখুন স্বর্ণ, তিনি স্বর্ণ পদক পেয়েছিলেন। তো কিছু এক্সট্রা ইনফরমেশন নেব। প্রথম ভারতীয় মহিলা মানে রোহি শর্ণাবাত হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি এই প্রতিযোগিতায় একটি সোনার পদক, একটি রৌপ্যের পদক এবং দুটি ব্রোঞ্জের পদক জিতলেন। এই প্রতিযোগিতাটা আয়োজিত হয়েছিল কোথায়? ক্রোয়েশিয়ায়। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেরকর কোথায় এশিয়ার দীর্ঘতম ও বিশ্বের পঞ্চম দীর্ঘতম হাই স্পিড ট্র্যাক উদ্বোধন করলেন? ভালো করে দেখবেন, মানে যেটি হচ্ছে আমাদের এশিয়ার দীর্ঘতম সেটা আবার কিন্তু বিশ্বের পঞ্চম দীর্ঘতম। হোয়ার ডিড ইউনিয়ন মিনিস্টার প্রকাশ জাভেরকর ইনঅগুরেটেড দ্য লংগেস্ট হাই স্পিড ট্র্যাক ইন এশিয়া অ্যান্ড দ্য ফিফথ লংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড? অ্যান্সার হচ্ছে কি? ইন্দোর। অ্যান্সার ইন্দোরে। পরবর্তী প্রশ্ন দেখুন, ভারতের কোন মেট্রো লাইন 2020 সালের জন্য জাপান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যাওয়ার্ড পেল? হুইচ ইন্ডিয়ান মেট্রো লাইন ওন দ্য জাপান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যাওয়ার্ড ফর 2020? তো অ্যান্সারটি হচ্ছে দিল্লি মেট্রো। কিওয়ার্ডস দেখুন, দিল্লি মেট্রোর চেয়ারম্যান হচ্ছেন দুর্গাশঙ্কর মিত্র, দিল্লি মেট্রোর ম্যানেজিং ডিরেক্টর মঙ্গু সিং। এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্যই আপনাদেরকে আমি ইনফরমেশন দিয়েছি। তো কেউ স্কিপ করবেন না, সবাই গোটা ভিডিওটি দেখবেন, অনেক ইনফরমেশন আপনাদের জন্য আমি রেডি করেছি। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী অলিম্পিক অংশ নিতে চলা ভারতীয় ক্রীড়াবিদদের জন্য চেয়ার অ্যাপ ক্যাম্পেইন লঞ্চ করল? হুইচ ইউনিয়ন মিনিস্টার লঞ্চ দ্য চেয়ার অ্যাপ ক্যাম্পেইন ফর ইন্ডিয়া অ্যাথলেটিক্স কম্পিটিশন ইন দ্য অলিম্পিক্স? অ্যান্সার হচ্ছে কিরণ রিজিজু। কিওয়ার্ডস দিয়েছে দেখুন, বর্তমানে এই কিরণ রিজিজু এই ব্যক্তি ভারতের কিন্তু ক্রীড়ামন্ত্রী পদে নিযুক্ত আছেন। এটা প্রশ্ন হতে পারে যে বর্তমানে ক্রীড়ামন্ত্রী পদে কে নিযুক্ত আছেন, যে কিরণ রিজিজু, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখুন, ডিআরডিও এর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স, আর ফর রিসার্চ অ্যান্ড ডি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ও ফর অর্গানাইজেশন সম্প্রতি আধুনিক অগ্নিপি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ কোথায় হয়? তো ইংলিশটা দেখুন, ডিআরডিও আমি ফুল ফর্ম দিয়ে দিয়েছি, দেখে নিয়েছেন। হোয়ার ইজ দ্য রিসেন্ট সাকসেসফুল লঞ্চ অফ মডার্ন অগ্নিপি ব্যালিস্টিক মিসাইল? তো কোথা থেকে উনি করেছিলেন? উড়িষ্যা। কিওয়ার্ডস দেখুন, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, খুব ইম্পর্টেন্ট। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজ্যপাল বিনেশি লাল। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, তো সেই জন্যই আপনাদেরকে দেওয়া। পরবর্তী প্রশ্ন, কোন সাংবাদিক সম্প্রতি ফুকুওকা পুরস্কার 2021 পেয়েছেন? হুইচ জার্নালিস্ট রিসেন্টলি রিসিভ দ্য ফুকুওকা অ্যাওয়ার্ড 2021? অ্যান্সার পালাগুম্মি সাইনার। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দলিত ক্ষমতায়ন কর্মসূচি চালু করেছেন? হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দলিত এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম ফর চিফ মিনিস্টার? অ্যান্সার তেলেঙ্গানা। অ্যান্সার কি হবে? তেলেঙ্গানা। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগ, এই নীতি আয়োগ বানানটা দেখবেন, অনেক সময় কিন্তু বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে এর স্পেলিংটা জিজ্ঞাসা করে। নীতি আয়োগের সিইও কে, যার মেয়াদ সম্প্রতি এক বছর বাড়ানো হয়েছে? হু ইজ দ্য নীতি আয়োগ, হু ইজ দ্য সিইও অব নীতি আয়োগ হুজ টার্ম হ্যাজ রিসেন্টলি বিন এক্সটেন্ডেড বাই 1 ইয়ার? অ্যান্সার অমিতাভ কান্ত। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ডক্টরস ডে কবে পালিত হয়? হোয়েন ইজ ন্যাশনাল ডক্টরস ডে সেলিব্রেটেড? 1 জুলাই। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2020 ভারতের স্থান কত? দেখুন, হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2020? অ্যান্সার 10th। 18, ইন্ডিয়ান ফেডারেশন অফ ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েটস এর শর্ট ফর্ম হচ্ছে IFUNA, এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ফেডারেশন অফ ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েটেড IFUNA অফ ইন্ডিয়া? অ্যান্সার হচ্ছে শম্ভুনাথ শ্রীবাস্তব। পরবর্তী প্রশ্ন দেখুন, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধটি চালু করলো, একটি এটি কোন নদীর উপর গড়ে উঠেছে? মানে চীন যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধটা চালু করেছে, এটি
কোন নদীর উপর গড়ে উঠেছে? চীন লঞ্চ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট হাইড্রো ইলেকট্রিসিটি ড্যাম অন হুইচ রিভার? কি হবে? জিনসা রিভার। অ্যান্সার হচ্ছে জিনসা রিভার। গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্স 2021-এ ভারতের স্থান কত? হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্স 2021? অ্যান্সার হচ্ছে 20তম। কত স্থান? 20তম। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের ওয়ার্ল্ড ফ্লাড প্রোগ্রামের সাথে পার্টনারশিপ করলো কোন রাজ্য? সরি, এটা রাজ্যার হবে না, এটা হবে রাজ্য। আপনারা ভালো করে শুনবেন, এটা হবে রাজ্য। হুইচ কিং পার্টনার্ড উইথ দ্য ইউএন ওয়ার্ল্ড ফ্লাড প্রোগ্রাম? অ্যান্সার উড়িষ্যা। পরবর্তী প্রশ্ন, কোন দেশ ভারতের বায়োটেক কোম্পানির সাথে $324 মিলিয়ন কোভ্যাক্সিন চুক্তি বাতিল করলো? হুইচ কান্ট্রি ক্যান্সেল দ্য, এইটা হবে না, $324 মিলিয়ন কোভ্যাক্সিন ডিলে উইথ ইন্ডিয়া বায়োটেক কোম্পানি? অ্যান্সার হচ্ছে ব্রাজিল। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন ই কমার্স প্ল্যাটফর্ম সফি অ্যাপ লঞ্চ করলো? হুইচ ই কমার্স প্ল্যাটফর্ম রিসেন্টলি লঞ্চ সফি অ্যাপ? অ্যান্সার ফ্লিপকার্ট। পরবর্তী প্রশ্ন, স্বপ্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম ড্রোন কি? হোয়াট ইজ ইন্ডিয়াজ ফার্স্ট সেলফ মেড ড্রোন? অ্যান্সার ইন্দ্রজাল। পরবর্তী প্রশ্ন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 জুলাই কততম দিবস পালন করলো? হাউ মেনি ফাউন্ডিং ডেজ ডিড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেলিব্রেট 1 জুলাই? অ্যান্সার 66তম, মানে 66তম হয়ে গেল স্টেট ব্যাংকের কততম হয়ে গেল সেলিব্রেশন? 66তম। পরবর্তী প্রশ্ন, জিএসটি দিবস কবে পালিত হয়? জিএসটি ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। হোয়েন ইজ জিএসটি ডে সেলিব্রেটেড? অ্যান্সার 1 জুলাই। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা ম্যালেরিয়া দেশ কোনটি? মানে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থারা প্রাপ্ত ম্যালেরিয়া দেশ কোনটি? হুইচ কান্ট্রি রিসেন্টলি রিসিভ ম্যালেরিয়া ফ্রম দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? অ্যান্সার হলো চীন। অ্যান্সার কি? চীন। পরবর্তী প্রশ্ন, পুষ্কর সিং ধামি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন? পুষ্কর সিং ধামি ইজ গোয়িং টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট? অ্যান্সার উত্তরাখণ্ড। কোন দেশ সি বেকার এআই মিসাইল তৈরি করলো? হুইচ কান্ট্রি মেড সি বেকার এআই মিসাইল? অ্যান্সার ইজরায়েল। পরবর্তী প্রশ্ন দেখুন, সম্প্রতি কে ডেপুটি অফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত হলেন? হু ওয়াজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ? অ্যান্সার সঞ্জীব কুমার শর্মা। তো বন্ধুরা, আজ আমার আলোচনার বিষয় এটুকুই। আমি আপনাদের জন্য এই 30টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সই আজকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অনেক লাইক এবং শেয়ার করবেন, এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি অল নোটিফিকেশন সবার আগে পেতে চান তো বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। Please subscribe.